বলছেন ইবনে জিয়াদ, এতক্ষণ যা করছো সহ্য করেছি, কিন্তু এখন যে কাজ করতেছো আমি সহ্য করতে পারতেছি না। তোমার পায়ের কাছে ইমাম হোসেনের মাথা, তুমি লাঠি দিয়া ইমাম হোসেনের ঠোঁটের উপরে যেখানে নাড়াচাড়া করতেছ, আমি জায়েদ, আমি হাজার বার দেখেছি রাসূলুল্লাহ বুকের উপরে হাজার বার চুমা খাইছে। প্রিয় ভাই সব, মুহররম আমাদেরকে প্রতিবাদ শেখায়, জীবনের বিনিময়, রক্তের বিনিময় প্রতিবাদ করতে হবে। জীবনের মালিক আল্লাহ, জীবনের মালিক কে? আল্লাহ। সে আল্লাহ পাককে খুশি করার জন্য জ্বর হইয়া, পেট অসুখ হইয়া, ডায়াবেটিস হইয়া, প্যারালাইসিস হয়ে বিছানায় মরার চাইতে এরকমের মৌত অনেক ভালো। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দাম নাই। হোসাইনের মতো, খালিদ বিন ওলিদের মতো 1 মিনিট বেঁচে থাকার দাম অনেক অনেক বেশি। প্রিয় ভাই সব, ব্যাস 8 নম্বরে ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর সীমা রক্ষাকারী। 8 নম্বরে আল্লাহর সীমা রক্ষাকারী ব্যক্তি। আল্লাহ অনেকগুলি সীমানা দিয়েছেন, জেনা করো না এটা একটা বর্ডার, জুয়া খেলো না এটা আরেকটা বর্ডার, মদ খাইও না আরেকটা বর্ডার, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, এগুলি বর্ডার। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, বর্ডার ক্রস করা তো দূরের কথা, নিকটবর্তী হয়েও না, আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং এই 8টি কাজ যারা করতে পারবে, আল্লাহ তাআলা বলছেন ওয়া বাশশিরিল মুমিনিন, এইসব মোমেনদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দাও। এই হলো রয়্যাল রোড, পৃথিবী শুরু আর লাস্ট ডেস্টিনেশন জান্নাতুল ফেরদাউস। আল্লাহ তাআলা এই জান্নাতুল ফেরদাউসের এই জায়গাটায় আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। আমাদের জীবনকে আল্লাহ সুন্দর করুন, আমাদের জীবনকে আল্লাহ পবিত্র করুন। প্রিয় ভাই সব, অনেক দূর থেকে আপনারা এসেছেন, আমি আর লম্বা করব না, 8টি কথা শুনাইলাম, 4 দিন ইসলামের সৌন্দর্য বর্ণনা করেছি, আর আজকে জান্নাতের রোড ম্যাপ দেখাই দিলাম। আমি যে দেখাইলাম, আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দেন। আজ আমি উদাত্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, জামাত ইসলামী বিএনপি আওয়ামী লীগ দল মত নির্বিশেষে সমস্ত মুসলমানদেরকে দাওয়াত দিতে চাই, কোরআন ছাড়া ইসলাম ছাড়া শান্তির কোন পথ নাই। ফিরে আসুন কোরআনের দিকে, ইসলামের দিকে। ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য নয়, হিন্দুর জন্য নয়, খ্রিস্টানের জন্য নয়, বৌদ্ধর জন্য নয়, কোন জাতির জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ প্রতারণা, ধোকা। আমরা তো ধর্মের পক্ষ নিয়ে ফেলেছি, আমি মুসলমান, আমরা কি? আমরা তো ধর্মের পক্ষ নিয়ে ফেলেছি। যিনি হিন্দু তিনি তো ধর্মের পক্ষ নিয়ে ফেলেছেন, যিনি বৌদ্ধ, যিনি খ্রিস্টান তিনি তো ধর্মের পক্ষ নিয়ে ফেলেছেন। সুতরাং এই ধোকা, এই প্রতারণা বাদ দিয়ে আসুন সবাই মিলে এই সুন্দর দেশটাকে ইসলামের আলোকে গড়ে তুলি। হিন্দু আরাম পাবে, খ্রিস্টান আরাম পাবে, ভালো মানুষের শাসনে মানুষ কত ভালো থাকে আপনারা ঘুরে ফিরে দেখতে পারেন। বাংলাদেশের মতো শান্তির দেশ আর নাই, আলহামদুলিল্লাহ। এখন আমি মোনাজাতের দিকে এগোব, আর মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইদের বসতে হবে। এতক্ষণ কিন্তু বলি নাই, সব মুসলমান বসুন, আখেরি মোনাজাত।
এই মোনাজাত বাহরাইন, কুয়েত, কাতার, আরব আমিরাত, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ থেকে দোয়া চেয়েছে, সেই দোয়ায় শরীক হতে হবে। দুজন ইসলাম কবুল করতেছেন, একজন মহিলা প্যান্ডেলে আর একজন আমাদেরই মঞ্চে। তপন দে, পিতা মৃত রঞ্জিত দে, ধর্ম হিন্দু, বাড়ি পদুয়া চট্টগ্রাম, বর্তমান নাম পছন্দ করছে মোহাম্মদ আল আমিন। মহিলা প্যান্ডেল অবস্থান করছেন রূপারানী দাস, পিতা সুধাংশু চন্দ্র দাস, হিন্দু, বর্তমান নাম পছন্দ করেছে সুমাইয়া বেগম। রঞ্জিত কই, মোহাম্মদ আল আমিন। মহিলা প্যান্ডেলে যিনি ইসলাম কবুল করছেন তিনি আমাদের সাথে পড়েন, আর তুমি জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাব দেন। এক্ষুনি মোনাজাত হবে। মোনাজাতের আগে আর মাত্র দুই একটি কথা, তার একটি হলো আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বাঁচিয়ে রাখার জন্য ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবং ফাজিলের ডিগ্রির মান, কামিলকে মাস্টার্সের মান দেওয়ার জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জন্ম হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এবং বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসার শিক্ষক বলতে গেলে 85-90% শিক্ষক, মাদ্রাসা শিক্ষক বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের সাথে সম্পৃক্ত হয়ে এদেশে ফাজিলকে ডিগ্রি এবং কামিলকে মাস্টার্সের মান দেওয়ার এই আন্দোলনে শরিক হয়েছে। আপনারা আজকের মোনাজাতে আল্লাহর কাছে এই দোয়া করবেন যেন সরকার তার মেয়াদকালের মধ্যেই এই দাবি পূরণ করে নেয়, কারণ ফাজেল এবং কামিলের মাল না হলে আস্তে করে সমস্ত মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যাবে। আলেম পাশ করেই ছেলেরা সব কলেজে চলে যায়, ফলে ফাজেল ছাত্র পাবে না, কামেল ছাত্র পাবে না, মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যাবে। এই কথা যেন আল্লাহ সরকারকে বোঝার তৌফিক দেন এবং অতি দ্রুত এই কাজটি যেন বাংলাদেশে সম্পাদন করার তৌফিক সরকারকে আল্লাহ তাআলা দান করেন। আর এই মাহফিলের সাহায্যের জন্য মিরেশরাই থেকে ডাক্তার এম এম ইমরান চৌধুরী 50,000 টাকা তিনি মাহফিলে পৌঁছাবার জন্য মিসবাকে দায়িত্ব দিয়েছে। আর বাইতুসারফের পীর সাহেব কেবলা মরহুম হজরত মাওলানা শাহাবুল জব্বার সাহেবের জামাতা মুর্তাজা সিদ্দিকী, যিনি মক্কা শরীফে থাকেন, আল্লাহর এক নেক বান্দা, তার পিতার জন্য, তার মায়ের জন্য দোয়া করুন আপনারা। তিনিও মক্কা শরীফ থেকে 50,000 টাকা পাঠিয়ে দিয়েছেন তাফসীর ওকরা মাহফিলের জন্য, আরও অনেকে দিয়েছেন। আর যাওয়ার সময় আপনারা সবাই টাকা দিয়ে যাবেন, এটা আমি আশা করব। এরপরে কিছু বইয়ের কথা না বললে নয়, মাত্র 2-3টা বই যে গতকাল বলেছি আমি, সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমন ইসলাম, মাত্র 20 টাকা হাদিয়া, প্রত্যেক মুসলমান হিন্দু সবার কেনা দরকার, কারণ জঙ্গিবাদ আর সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এটি আমার লেখা, এটা ইংরেজি হচ্ছে সারা ইউরোপ এবং আমেরিকায় ছড়াবার জন্য। বাংলায় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন ইসলাম,
আর শিশুর প্রশিক্ষণ পদ্ধতি, বাচ্চা অবস্থা থেকে শিশুদেরকে যদি ইসলামী শিক্ষা না দেওয়া যায় তাহলে ছেলেপেলেকে ভালো বানাবার সম্ভাবনা থাকে না, এটু আমার লেখা। আপনারা এই বইগুলো নিতে চেষ্টা